হ্যালো সবাইকে, আপনাদের সামনে একটি ছোট্ট একটি বার্তা পেশ করব। ছোট না, আসলে অনেক বড় একটি বার্তা পেশ করব, এই জন্য চলে আসা। এটি একটি রিকোয়েস্ট বলতে পারেন। সেটি কি সেটি বলছি, সেটি হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম আমরা যে অনুসরণ করি, সেটি কিন্তু জন্ম হয়েছে 1400 বছর আগে সৌদি আরবে। তো সেই সৌদির দিকে যদি আমরা এখন তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে 1400 বছর আগের যে ধ্যান ধারণা ছিল, 1400 বছর আগের মুসলিমদের মধ্যে যে ইমানের দৃঢ়তা ছিল, সেগুলো আমরা কিছুই খুঁজে পাই না সৌদি আরবের মানুষের মধ্যে। এই জন্য কিন্তু আমরা সৌদি আরবের বাইরের যে মুসলিমগুলো আছে, স্পেশালি বাংলাদেশের মুসলিম কিংবা পাকিস্তানের মুসলিম, আমরা কিন্তু দেখছি যে সৌদির মুসলমানের যে প্র্যাকটিসটা, সেটি আর কোনো মতেই আগের মতো নাই। তো সেই অর্থে বলা যায় যে আমাদের বাংলাদেশের মুসলিমরাই আসলে প্রকৃত মুসলিম এখনও আছি, যেটি সৌদির মুসলিমরা নাই। তারা যেমন মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিল, তারা যেমন যেখানে মেয়েদের ড্রাইভিং করা অবশ্যই নিষেধ, কারণ মাহরাম ছাড়া বাইরেই যেতে পারবে না, সেখানে ড্রাইভিং লাইসেন্স কিসের জন্য? নাইট ক্লাব শুরু করলো তারা, মেয়েদেরকে এখন পাইলটও বানাচ্ছে তারা। তো সৌদির মানুষগুলো এখন আমরা দেখতে পাই যে আসলেই তাদের মধ্যে ইমানের দৃঢ়তা একেবারেই নেই। এটি কিন্তু কম বেশি সবাই আমরা একমত হব যে সৌদি আমাদের জন্য এখন আর অনুকরণ স্বরূপ নেই। এই কারণে আমি বলবো যে এই যে দেখুন, মানে সবচেয়ে বড় যে দুর্ঘটনাটা ঘটেছে, সেটি হচ্ছে আমাদের মুসলিমদের 5টি যে স্তম্ভ, হ্যাঁ, সেই 5টি স্তম্ভের মধ্যে সবচেয়ে মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে হজ। তারা এই হজ এবং ওমরা এই করোনার ভয় বন্ধ করে দিয়েছে, যেটি কথা ছিল যে সারা জীবন, যতদিন পর্যন্ত কিয়ামত না আসবে, এই হজ এবং ওমরা এটি চালু থাকবে, এটা কোনোভাবেই বন্ধ হবে না। অথচ দেখুন, তারা বন্ধ করে দিল এই করোনার ভয়ে। তো এখান থেকেও বোঝা যায় যে তাদের ইমান কতটা স্বল্প। আমাদের বাংলাদেশের মুসলিমদের ইমান এখনো অনেক বেশি। আমি যে পরিমাণের গালিগালাজ খাই প্রতিদিন, সেই গালিগালাজ শুনেই আমি বুঝতে পারি যে তাদের ইমান মাশাল্লাহ সেই রকম শক্তিশালী। তো এই জন্য আমি বলছি যে যেহেতু বাংলাদেশের মুসলিমরা পারফেক্ট মুসলিম, সৌদি আরবের না, তো এই জন্য আমরা এই যে বছর বছর যে হজে যাই, কতগুলো টাকা ফেলে আসি সেই সৌদিতে, আমাদের নিজেদের মানে কষ্টার্জিত অর্থ, মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে টাকা পয়সাগুলো ইনকাম করছি, সেগুলোতে মানে সৌদিতে দিয়ে আসি। এবং সৌদির প্রিন্সরা কী করে, তার সৌদির বাচ্চারা কী করে, এই টাকাগুলো নিয়েই কিন্তু তারা মজা করতো, তাই না? তারা এনজয় করতো, তারা সেই নাইট ক্লাব থেকে শুরু করে, জুয়া খেলা থেকে শুরু করে, কী বলবেন, সবই কিছু করতো, তাই না? সো আমার এখন কথা হচ্ছে, আমার দেশের অবস্থা খুবই কাহিল অর্থনৈতিক দিক থেকে। আমার দেশের কোনো কর্মসংস্থান নেই, পাবলিক ফান্ডিং নেই, কিছুই নেই, একটা ভালো একটা সরকারও নেই, একটা সুষ্ঠু একটা সরকারও নেই। তো এই জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, সেটি হচ্ছে যে দেখুন, যুগে যুগে কিন্তু বহুত কিছু পরিবর্তন হয়েছে মুসলিম ধর্মের ইজমা কিয়াস দ্বারা। ইজমা কিয়াস কি? সেটা হচ্ছে যে যখন আপনি কোরআনে কোনো সুস্পষ্ট ফয়সালা পাবেন না, হাদিসে পাবেন না, সেগুলি ইজমা কিয়াস দ্বারা মানে পরিচালিত হয়। ফর ইনস্ট্যান্স, একটা এক্সাম্পল স্বরূপ বলি যে ছবি তোলাটা, একটা সময় নবীজি কিন্তু বলেছেন যে ছবি আঁকাই হারাম। তখন কিন্তু ছবি তোলার কোনো সিস্টেম ছিল না, কোনো ক্যামেরাস ছিল না, নো ভিডিওস, নাথিং লাইক দ্যাট। সো ছবি তোলাই মানে ছবি আঁকাই হারাম ছিল, নবীজি বলে গেছেন ছবি আঁকাটাই হারাম। কিন্তু এখন আমরা জানি যে ছবি আঁকা যেহেতু হারাম, ছবি তোলা কিন্তু হারাম না বললেও, যেহেতু ছবি তোলা ওই সময় ছিলই না, আমরা ইজমা কিয়াস দ্বারা ছবি তোলাটাকে হালাল করেছি। কেন? কারণ বিভিন্ন জায়গায় মানে জার্নি করতে গেলে একটা পাসপোর্ট লাগে, সেখানে একটা আইডি লাগে, এই জন্য ছবিটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই জন্য আমরা ইজমা কিয়াস দ্বারাই কিন্তু এটা হালাল করেছি। ঠিক তেমনিভাবে আমার মনে হয় এটি খুবই হাই টাইম যে আমাদের হজের জায়গাটাও পরিবর্তন করা উচিত। মক্কাতে এই আমাদের এই কষ্টার্জিত টাকাগুলো ঢেলে আমাদের কি লাভ হবে? যদিও এখন তারা বন্ধ করেছে, কিন্তু তারা কিন্তু এই করোনা চলে গেলেই আবার শুরু করে দিবে, আমাদের কাছ থেকে আবার সেই টাকা পয়সাগুলো হজের নামে মেরে দিয়ে তারা নিজেরা এনজয় করবে। সেই জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে সমস্ত বাংলাদেশি মুসলিমদের উপরে, সেটা হচ্ছে আমরা এই কাবাটাই যদি রেপ্লিকা করি, মানে অনুকরণ করে যদি একটা বানাই আমাদের টঙ্গীতে যেখানে চিল্লা হয়, সেটা কেমন হয়? আমার মনে হয় সেটা খুবই শুধু যে মানে ভালো হবে তা না, এইটা এখন এটাই একমাত্র দরকার। এর কারণ হচ্ছে সৌদির মুসলিমরা আর মুসলিম নাই রে ভাই, বাংলাদেশি মুসলিমরাই আছে। এখন টঙ্গীতে যদি আপনারা এই কাবা শরীফ একটা করেন, তাহলে দেখেন কত উপকার হবে, দেশ বিদেশ থেকে লোকজন আসবে। এবং এতদিন যেমন সৌদির বাচ্চারা মানুষের টাকা দিয়ে বড়লোক হয়ে গেছে, তেমনি কিন্তু আমরাও পারবো, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের জায়গায় জায়গায় হালাল
ব্রোথালস হোম অফকোর্স না, হালাল মুতা ম্যারেজ অর্গানাইজেশন থাকবে সেখানে, যারা বিভিন্ন ধরনের যৌন কর্মী আছে তাদের কর্মসংস্থান হবে, তাই না? কারণ মুতা ম্যারেজ এটাও তো একটা ইসলামের একটা বিধান, তাই না? সো আমরা এভাবে করে আসলে অনেক কিছু করতে পারি, আমরা যদি কাবাটাকে বাংলাদেশে বানাই, মানে প্রতিষ্ঠিত করি টঙ্গীতে। এবং প্রথমেই বললাম প্রচুর কর্মসংস্থান হবে, প্রচুর লোকজন আসবে, আমাদের দেশ মানে একটা সোনার দেশ, শুধু যে সোনার দেশ, সোনার দেশ তো এখনও আছে, কিন্তু একটা টাকার দেশ হবে, টাকাই যেখানে উড়াউড়ি করবে। তো আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিতে পারি এই মানে কাবাকে, নতুন কাবাকে কেন্দ্র করে। তো আইডিয়াটা কেমন লেগেছে আপনারা জানাবেন, আমরা তো করোনার ভয় করি না, তাই না? আমরা মানে করোনাতে যদি আমাদের করোনা হয়, আমরা শহীদ হয়ে যেতে এতটুকু ভয় করি না, মানে আমি করি, মানে আমি মুসলিমদের কথা বলছি আর কি। তো মক্কারা কাবা বন্ধ করে দিয়েছে, আমরা কাবা খুলে দেই, আমরা সেটাই হবে আমার মনে হয় যে সবচাইতে উত্তম পন্থা, যেহেতু মুসলিমদের মানে বাঙালি মুসলিমরা তাদের ইমান অনেক বেশি শক্ত বলে সব সময় তারা ক্লেম করেন। তো এটি হচ্ছে প্রকৃত সময় এবং সুযোগ যে বাংলাদেশে একটা কাবা প্রতিষ্ঠা করা, কাবার রেপ্লিকা করা এবং সেখানেই হজ চালু করা। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই, বাই।